وعلى آل سيدنا كبي جابو روجا اپنار سلام محبت ذکر کرے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا معزز محترم سنمانیت مصلیان کرام محال اللہ رب العالمین عالی شان دربارے سب تکن شکریہ دے کچھی جی محال مالی অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র সফর মাসের সর্বশেষ জুমা জুমার নামাজে এসে বসে কিছু সময় আলোচনা করবার শুনবার সুযোগটুকু দান করেছেন এজন্য সকলে একবার রব্বে করিমের আলিশান দরবারে كلمة الشكر أداي كوري قولي الحمد لله لكو كوتي درود السلام تارجي ونيك بشي الله پاکر سشتیر پردھان اقرشم شمس الهداية
بدر الدجى نور الهدى حبيب خدا سيد الورى سيد المرسلين إمام القبلتين سيد القونين والثقلين نبي الحرمين الشريفين جد الحسنين راحة العاشقين سيد العارفين شافع المذنبين خاتم النبيين رحمة للعالمين سيد الأتقياء إمام الأصفياء ساقئ الكوثر شافع المحشر مديناك تاجدا آفتاب نبوة شهنشاء رسالة حجور أكرم نور مجسم حبيب الله خليل الله نور الله ولد آدم صفي الله بشارة عيسى روح الله محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد المناف شكل جبان خلے محبت الشوري آواز دیئے كلمة الشكر كلمة الدرود نبي پاک کے اوپر پیرن کری آواز دیئے پڑی صلى الله عليه وسلم سنمانی تو حاضرین দীর্ঘ দুইটি জুমায় আপনাদের সাথে জুমার নামাজ পড়তে পারিনি রব্বুল আলামিনের দয়ায় পবিত্র উমরার কাজ সম্পূর্ণ করে দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে সালাম গুজার দিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি এজন্য শুকরিয়াতান আদায় করি আবারো আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় ফাদাইলুল যিকির আল্লাহর যিকিরের গুরুত্ব ও ফজিলত যিকির একজন ইমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ইবাদত মুমিন বান্দা ফজর থেকে মাগরিব পর্যন্ত আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত সার্বক্ষণিক রব্বুল আলামিনের জিকির তাসবিহ তাহলিল তাহমিদে ব্যস্ত থাকবে এটাই হচ্ছে মুমিনের নিশান এটাই হচ্ছে মুমিনের আলাম একজন মুমিন জিকির ছাড়া একটা মুহূর্ত সময় পার করতে পারে না হয় তার মুখে আল্লাহ শব্দ থাকবে হয় তার জবানে সুবহানাল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ থাকবে আল্লাহু আকবার থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে ইন্না লিল্লাহ থাকবে আল্লাহর যতগুলো জিকিরের শব্দ আলফাজ আছে একটা না একটা শব্দ তার জবানে প্রতিনিয়ত থাকবে এটা মুমিনের আলামত সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার অনেক নাম অনেক সানা সিফাত গুণবাচক নাম আছে যে কোন একটা নামেই আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন সুবহানাল্লাহ বলেন এজন্য একজন কবি তার কবির ভাষায় অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন রহমান ও রহিম তুমি খোদা এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই কলব গোতে এই কলব গোতে
যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা আল্লাহ একজন ইমানদারের কলবে থাকবে যতবার আল্লাহর জিকির আসবে ততবার কলব থেকে কালিমা গুনাহ খাতা জোরে জোরে পড়ে যাবে সুবহানাল্লাহ রহমান ও রহিম তুমি খোদা এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই কলব হতে এই কলব হতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা আল্লাহ তবু যেন বলে না গো প্রভু তোমারে গুনা করেছি মোরা জীবন ভরে কবু যেন বলে না গো প্রভু তোমারে সরল যেন রাখতে পারি জিকিরে মাওলা শরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা আল্লাহ 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 রহমান ও রহিম তুমি খোদা এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই কলব হতে এই কলব হতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা আল্লাহ 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 একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আল্লাহর জিকির দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই একজন ইমানদার সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবে আল্লাহ তাআলাকে ডাকবে এটা ইমানদারের আলামত মুমিন আল্লাহকে ডাকবে মুসলমান আল্লাহকে ডাকবে বেদিন আল্লাহ সারা গাইরুল্লাহকে ডাকবে বেদিনের আলামত যার ইমান নাই যার ভিতরে ইমানের নূর নাই সে আল্লাহকে ডাকবে না বিপদে সে অন্য আপনার গাইরুল্লাহকে ডাকবে আর বিপদে আপদে সুখে দুঃখে সমস্ত জায়গায় একজন ইমানদার শুধুমাত্র আল্লাহর নাম নিবে ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা বলেন আমরা বিপদে কার নামটা কি বিপদে কার নামটা কি সুখে কার নামটা কি দুঃখে কার নাম জপি সর্ব অবস্থায় একজন ইমানদার আল্লাহর নামের জিকির করবে ভাইরা আমার কোরআনে কারীমের মধ্যে সূরা আল বাকারায় 152 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানাইয়া দিলেন আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আল
أشكركم واشكروا لي ولا تكفرون আরশের রব জানায় দিল রে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর শরণ করো তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর শরণ করো তোমরা আমি আল্লাহকে ডাকো রে আযকুরকুম আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি রব তোমাদের জিকির করব واشكروا لي ولا تكفروا যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি ওই সমস্ত নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো যত বেশি শুকরিয়া করবা আমি আল্লাহ তত বেশি নিয়ামত বাড়ায়া দিব ওয়ালা তাকফুরু খবরদার খবরদার আমি রবের অকৃতজ্ঞ হয়ে যেও না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্বেষ হও না আমি আল্লাহর নাফরমানি করো না আমি আল্লাহ নিয়ামতের অকৃতজ্ঞতা হইও না এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার জিকির করার ঘোষণা দিলেন আদেশ দিলেন অপর একটি আয়াতের মধ্যে খেয়াল করেন আল্লাহ বলেন সূরা আল আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول بالغدو والآصال ايمان دررا واذكر ربك في نفسك যখন তোমরা আমি মালিকের জিকিরের মজলিসে বসে যাবা তোমরা মনে 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 গুন 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 আওয়াজে বেশি জোরেও না বেশি আস্তেও না হালকা মৃদু আওয়াজে ভয়ের সাথে প্রকম্পিত অবস্থায় আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও সুবহানাল্লাহ এই জন্য দেখবেন আল্লাহর ওলি যারা যারা আল্লাহর ওলি হয়ে গেল রব্বুল আলামিনের মাকবুল বান্দা হয়ে গেল তারা যখন জায়নামাজে বসে যায় আল্লাহর সামনে যখন বসে যায় হাতে তসবির দানা নিয়া গুম 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 আওয়াজে আল্লাহর জিকির করতে থাকে কোন কোন সময় দিয়া কতক্ষণ তাদের এই জিকিরের সময় পার হয়ে গেল ঘন্টায় ঘন্টায় পার হয়ে যায় ঘন্টায় ঘন্টায় পার হয়ে যায় আল্লাহর ওলিরা আল্লাহর জিকিরের মধ্যে তো মজা পেয়ে যায় তাদের মধ্যে কেমন জানি কোন রকমের কষ্ট অনুভব হয় না সময় কোন দিক দিয়ে চলে যায় তারা সামান্য পরিমাণ অনুভব করতে পারে না আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা ঘন্টায় ঘন্টায় আল্লাহর জিকিরে সময় অতিবাহিত করে ফেলে রাতকে রাত আল্লাহর জিকিরে পার করে দেয় মধ্য রজনীতে বসে যায় ফজর পর্যন্ত আল্লাহর জিকিরে সময় অতিবাহিত করে সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ বলে দিলেন যখন আমি আল্লাহর জিকিরে বসে যাবা প্রকম্পিত অবস্থায় তোমাদের শরীর যেন কম্পন করে সুবহানাল্লাহ তোমাদের শরীর যেন প্রকম্পিত হয় বেশি চিৎকার করে জিকির করবে না তোমার আশেপাশে অনেক বান্দা বান্দিরা ঘুমায় যায় মনে রাখবা তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয় অনেকে কোরআন কারিমে তেলাওয়াত করে মানে হল তেলাওয়াত মানে হল জিকির জিকিরের মানে হল অন্যের ঘুমের যেন সমস্যা না হয় অন্যের তেলাওয়াতের সমস্যা যেন না হয় গুম 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 আওয়াজে তুমি আমি আল্লাহর জিকির করবা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল যদি এইভাবে জিকির করতে পারো রে তোমার কলবের মধ্যে আমি আল্লাহ সর্বোচ্চ প্রশান্তি দান করব জিকির এটা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা অন্যতম নিয়ামত আল্লাহ নৈকট্য অর্জন করার অন্যতম একটা নিয়ামত হলো জিকির সর্বাবস্থায় কখন কখন জিকির করবা মহান মালিক বলে দিলেন
بالغدو والآصال شكال شنداي امي الله ذكر مشغول হয়ে جابا সকালে যেমন আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাব সন্ধ্যায়ও আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাব ফজরের নামাজ আদায় করিয়া যায় নামাজে বসে যাইবা নামাজ পড়িয়া তাৎক্ষণিক বের হয়ে যাবে না সকালটায় আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহকে পাওয়ার জন্য অন্যতম মাধ্যম সুবহানাল্লাহ সকাল বেলা আমি রবের জিকির করলাম দুই নাম্বার সন্ধ্যা বেলায় আমি রবের জিকির করব এই দুইটা টাইম আমি আল্লাহকে পাওয়ার মুখ্য মাধ্যম সুবহানাল্লাহ একটু দূরে সরে বলি আল্লাহুম্মা সাল্লি اللهم صل وعلى آل سيدنا তাহলে ভাইরা আমার জিকিরে একজন ইমানদারের কলব প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে শরীরে 360 টা জোড়া আল্লাহর ভয়ে কম্পন করবে সুবহানাল্লাহ জিকির করতে করতে এমন পর্যায়ে চলে যাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে কম্পন করবে ধুলবে এটাকে বলা হয় জিকিরের স্বাদ সুবহানাল্লাহ বিষয়টা কোরআনে কেন স্পষ্ট আসছে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا أي من دارا جنيا لو تما دير مدد بوري بونو إيمان دار تو تارا زادر سامنے জিকির করলে যাদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত করলে তাদের শরীর অন্তর গুলো আমি আল্লাহর ভয়ে কম্পন শুরু হয় সুবহানাল্লাহ আমি আল্লাহর ভয়ে শরীর অঙ্গপ্রত্যঙ্গ অন্তর সমূহ কাঁপতে শুরু করে আর তাদের ঈমান বেড়ে যায় তাদের ঈমান বেড়ে যায় তাদের ঈমান বেড়ে যায় আল্লাহর জিকির শুনলে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না অন্তর প্রকম্পিত হয় তাদের শরীরও আল্লাহর ভয়ে প্রকম্পিত হয় এটা হচ্ছে জিকির করতে করতে যারা আল্লাহ ওলি হয়ে যায় তাদের আলামত জিকিরের মজলিসে বসলে শরীর যেমন কম্পন হয় তাদের অন্তরগুলো সেইভাবে প্রকম্পিত হয় একটা সময় আসে জবাল বন্ধ হয়ে যায় অন্তরের জিকির জারি হয়ে যায় জবান দিয়ে আর জিকির করা লাগে না অন্তর জিকির করতে থাকে কলব জিকির করতে থাকে ভাইরা আমার কোরআন কারীমের অপর এক আয়াত আল্লাহ বলে সূরা আর-রাদ আয়াত নাম্বার 28 আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সুবহানাল্লাহ এই ইমানদারেরা তোমরা মনে করেছো তোমাদের আত্মার শান্তি সম্পদে আত্মার প্রশান্তি তোমাদের অর্থে আত্মার প্রশান্তি তোমাদের দুনিয়ার চাকচিক্যময় জায়গায় আত্মার প্রশান্তি নারীতে আত্মার প্রশান্তি গাড়িতে না 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 আল্লাহ বলে দিল তোমরা যারা ঈমানদার তোমাদের আত্মার প্রশান্তি কেবলমাত্র উজ্জ্বল হবে যার অন্তরে আমি আল্লাহর যত বেশি জিকির পাওয়া যাবে ওই ব্যক্তি আত্মার মধ্যে তত বেশি প্রশান্তি অনুভব করবে আল্লাযীনা আমানু
وتطمئن قلوبهم بذكر الله ইমানদারেরা আত্মার প্রশান্তি অর্জন করে জিকিরের মাধ্যমে ইমানদারেরা আত্মার প্রশান্তি অনুভব করে আল্লাহর তাসবিহ তাহলিল গুণগান বর্ণনা করার মাধ্যমে ইমানদারেরা আত্মার প্রশান্তি অনুভব করে সকাল সন্ধ্যা রব্বুল আলামিনের জিকির করার মাধ্যমে সুবহানাল্লাহ একটা কথা আছে মনের দিক দিয়ে যে বেশি সুখী দুনিয়া তার চাইতে বড় সুখী আর কেউ নাই কি ঠিক কিনা বলেন মনের দিক দিয়ে যার সুখ যত বেশি এজন্য এটা কথা আছে পাগলের সুখ মনে মনে আসলে সেই সব চাইতে বড় সুখী তার টাকা কামাই করার ধান্দা নাই বাড়ি গাড়ি করবার ধান্দা নাই সংসার ফ্যামিলি মেনটেন করবার ধান্দা নাই তার মনের মধ্যে আল্লাহ তাআলা যে সুখ দিয়ে দিলেন এই সুখ সে এমন ভাবে গ্রহণ করেছে তার কাছে মনে হয়েছে এর চাইতে বড় সুখ আর নাই ভাইরা আমার এই জন্য বিবেক থাকতে মনের সুখ যদি অর্জন করা যায় ওই ব্যক্তি দুনিয়ায়ও সুখী হয়ে যাবে আখেরাতেও সুখী হয়ে যাবে সুবহানাল্লাহ আর এই মনের সুখ অর্জন হবে শুধুমাত্র আল্লাহর জিকির শুধুমাত্র আল্লাহর জিকির আল্লাহ বলে দিলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ ঈমানদার তো তারা যারা আল্লাহর জিকিরে বসন্তি অনুভব করে ও ঈমানদারেরা জানিয়া লও আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোনো চাকচিক্যতার মাধ্যমে অন্তরের প্রশান্তি অনুভব হয় না শুধুমাত্র অন্তরের প্রশান্তি অনুভব হয় আমি রব্বুল আলামিনের জিকির করার মাধ্যমে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ যার অন্তরে যত বেশি আল্লাহর জিকির সে তত বেশি সুখী সুবহানাল্লাহ ভাইরা আমার কোরআনে কারিমের অপর আয়াত আল্লাহ বলে সূরা তহা 130 নম্বর আয়াত আল্লাহ বললেন وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى إيمان دارا فزر الشرج ودي غي جوارا أمي الله ذكر مشغول غي جا مغرب الشرج دوبه جوار পরে আমি আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাও সুবহানাল্লাহ বলে না আরেকবার অকবলা গরবেকা মাগরিবের সূর্য মাগরিবের সূর্য আপনার ডুবে যাওয়ার পূর্বে আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আর ঠিক মধ্য দিনে দিনের দ্বি প্রহরে আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আল্লাহ তাআলা এই আয়াত দিয়া বুঝালেন ফজরের নামাজ আদায় করো সাথে আমি আল্লাহর জিকির করো আসরের নামাজ আদায় করো মাগরিবের নামাজ আদায় করো সাথে আমি আল্লাহর জিকির করো প্রত্যেক ওয়াক্ত নামাজের সাথে সাথে আমি আল্লাহর জিকির আদায় করো আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আল্লাহ জানায় দিল রে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার আমি আল্লাহকে স্মরণ করবা পাঁচবার আমি আল্লাহর জিকির করবা লাআল্লাকা তারদা আমি আল্লাহ জানায় দিলাম এই পাঁচবার যদি আমি আল্লাহর জন্য নামাজ আদায় করো পাঁচবার যদি আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব তোমার প্রতি খুশি হয়ে যাব আল্লাহ যদি আমাদের প্রতি রাজি হয়ে যায় দুনিয়া তো আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে কিয়ামতের ময়দানে আমি আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ আল্লাহ যদি রাজি হয়ে যায় আল্লাহ যদি খুশি হয়ে যায় তো দুনিয়ার তাম দুনিয়ার মানুষগুলা যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায় আমাদের শত্রু হয়ে যায় তাহলে বলেন তো আমাদের কোন সমস্যা আছে লাআল্লাকা তারদা আশা করা যায় রব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হোক এটা আমরা চাই কি চাই না এ কি চাই কি চাই না কে কে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হাত নামাত
তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ বলল সুবহ বিহামদি রব্বি তুমি তোমার রবে তাসবিহ পড়ো সুবহানাল্লাহ বলো এবং বিহামদি রব্বি আলহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ বলে না কি বলতে বলছে সুবহানাল্লাহ বলতে বলছে আলহামদুলিল্লাহ বলতে বলছে কখন কবলা তুলুউশ শামস সূর্য উদিত হওয়ার পূর্বে তার মানে ফজর কথা বুঝতেছেন আপনারা ঠিক কবলা তুলুউশ শামস সূর্য উদিত হয়ে যাওয়ার পূর্বে ওয়া কবলা গুরুবিহা আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে আসরের নামাজ আর আল্লাহ তাআলা বললেন ওমিন আলাইল লাইল ফাসাব্বিহু ওয়া তারাফান নাহা এবং আনাইল লাইল দুই প্রান্তের নামাজ দুই প্রান্তের নামাজ এখানে বলা হয়েছে কবলা তুলুউশ শামস এই কদ্দুর দিয়ে বোঝানো হয়েছে তাহাজ্জুদের সময় ওয়ামিন আনাইল লাইল আর রাতের দুই প্রান্তের নামাজ মাগরিব আর ফজর এবং মগদ নামাজ জোহরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর জিকির যদি তোমরা আল্লাহর তসবিহ তাহালিতে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে ব্যস্ত হয়ে যেতে পারো লাআল্লাকা তারদা আল্লাহ তাআলা বলে দিল আমি মালিক তোমাদের প্রতি রাজি হয়ে যাব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে জিকির করবা তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকা তারদা আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আসমানের মালিক যদি রাজি হয়ে যায় আমাদের দুনিয়ার আর কারোর রাজি হওয়ার দরকার নাই কথা বুঝেন না আপনারা তাহলে আল্লাহর জিকির দরকার আছে না নাই আল্লাহর জিকির দরকার আছে না ভাইরা আমার এরপরে আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কথাটা আমি আগে বলেছি একমাত্র জিকিরের কারণে সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের বাইর থেকে নাজাত দিয়েছে জিকিরের কারণে কিসের কারণে এই কথাটা আমি বলেছিলাম পূর্বে বলেছিলাম এখনো বলছি জিকিরের সাথে সাথে আয়াতটা আসছে এই জন্য বলছি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম যখন সংক্ষিপ্ত জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিলেন আল্লাহর নির্দেশে আল্লাহ বলে দিল রে মাছ আমার ইউনূসরে তুমি তোমার পেটের ভিতরে নিয়ে যাও সুবহানাল্লাহ সমুদ্রের মধ্যে কোনো থাকার জায়গা নাই সমুদ্রের মধ্যে বসবাসের জায়গা নাই আমার ইউনূস সমুদ্রে আসতেছে আমার ইউনূসের থাকার জায়গার দরকার মাছ তোমার পেটের ভিতরে আমি আমার ইউনূসের থাকার ব্যবস্থা করলাম এক একটা মাছ কত বড় হাজার হাজার মানুষ এক একটা মাছের পেটে ঢুকানো যাবে ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলল ইউনূস নবী কয় মাছের পেটে এখন দুই মাছের পেটে দুই মাসের পেটে ইউনূস নবী কোরআন শরীফে আসছে সূরা সফাতে 139 থেকে 144 নম্বর আয়াত পর্যন্ত ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুম ফাসাগামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকমাহুল হুতু ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লা লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসু আল্লাহু আকবার ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফিরে আসলে তিনি হাত মেললেন দেখলেন হাত মেলার জায়গা আছে পা মেললেন পা মেলবার জায়গা আছে তিনি দাঁড়াইলেন দাঁড়াইবারও জায়গা আছে ইউনূস নবী মনে মনে বললেন আল্লাহ মাছের পেটে যদি দাঁড়াইবার জায়গা পাওয়া যায় তাহলে মাছের পেটে তোমাকে সিজদা দেওয়ারও জায়গা আছে ইউনূস তুমি মাছের পেটে আল্লাহকে সিজদা দিলেন আর আল্লাহর তাসবিহ পড়তে লাগলেন ইউনূস তুমি মনে মনে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন আমার ভাইরা ইউনূস তুমি তাসবিহ পড়তে লাগলেন আল্লাহ বলে দিলেন ইউনূস
ওয়াইন্না ওই ইউনুস, তুমি যদি এই মাছের পেটের মধ্যে আমি আল্লাহর জিকির না করতা, আমি আল্লাহর তাসবিহ আদায় না করিতা, কিয়ামত পর্যন্ত তোমাকে আমি মাছের পেটে রেখে দিতাম। আর কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যেত, মানুষরা যখন কবর থেকে দাঁড়াইতো, রে ইউনুস তুমি মাছের পেট থেকে দাঁড়ায় যাইতা। আল্লাহু আকবার! তো ইউনুস নবী জিকির করবার কারণে মাছের পেট থেকে আমার আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ! তো জিকিরের গুরুত্ব আছে না নাই? ভাই কথা বলেন, আছে না না? সার্বক্ষণিক জিকির। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকারভাবে বলে দিলেন, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 7405, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ইন্দা জন্নি আবদি বি, বান্দা ধারণার নিকটে আমি আল্লাহ। সুবহানাল্লাহ! বান্দা যে মনে মনে ধারণা করে, এই ধারণার নিকটে আমি আল্লাহ। সুবহানাল্লাহ! বলবেন ওয়ানা মাহু ইদা যাকারানি, বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ বান্দার সঙ্গী হয়ে যাই। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ বলতেছে। একজন বান্দা যখন আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, বান্দা জানি আল্লাহ, তখন আর আমি আল্লাহ অন্য কোথাও দেখি না, আমি আল্লাহ আমার বান্দার কাছাকাছি হয়ে যায়। ওয়াইদা ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন নামাজের পরে বিছানায় গিয়া খাবারের সময়ে একা একা আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহর জিকির করে, একা একা আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, এরে বান্দা আমি আল্লাহ নিজে নিজে একা একা সেই বান্দার জিকির করি। কে বলতেছে? দুই নম্বরে আল্লাহ বলে, ও ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহুম, ও বান্দা মাগরিবের নামাজের পরে মসজিদে একত্রিত হইয়া তোমরা আমি আল্লাহর জিকির করিলা, আমি আল্লাহর ইবাদত করিলা, আমি আল্লাহর জিকির করিলা, একত্রিত হইয়া জিকির করিলা, আমি আল্লাহ আসমানের মধ্যে তোমাদের চাইতেও উত্তম মজলিসে তোমাদের জিকির করি। ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা আমাদের জিকির করে। সুবহানাল্লাহ! বলবেন না? তো তুমি যদি একা একা আল্লাহর জিকির করো, আল্লাহ একা তোমার জিকির করে, আর তুমি যদি মসজিদে একত্রিত হইয়া তালিমি জলসা কর, আমার আল্লাহ বলে বান্দা আরশে আজিম থেকে নিয়ে আসমান পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ভরা মসজিদে ফেরেশতাদের নিয়ে আমি আল্লাহ তোমার জিকির করি। কি আল্লাহ জিকির দরকার আছে না? আছে বাবা, কথা বলেন, আল্লাহ জিকির দরকার আছে না? যেখানে জিকিরের মজলিস হয় সেই জায়গার মধ্যে চলে যাবেন। ভাইয়েরা আমার, যারা জিকির করে না, এদের উদাহরণ তসবিহ পড়ে না, যারা তাহলিল যারা পড়ে না, এদের উদাহরণ আল্লাহর হাবিব কত মারাত্মক পর্যায়ে, কত মারাত্মকভাবে উদাহরণ দিয়েছে। রসুল বলে বুখারী হাদিস 6408, আল্লাহর হাবিব বলে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ মৃত এবং জীবিত ব্যক্তির নেয়। সর্বাবস্থায় যে আল্লাহর জিকির করে ওই ব্যক্তি কেমন জানি জিন্দা, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না ওই ব্যক্তি কেমন জানি কবরে পড়ে থাকে মুর্দার নেয়। নাউজুবিল্লাহ! এখন কি আপনি মুর্দা হতে চান না জিন্দা থাকতে চান? এই জন্য সর্বাবস্থায় আল্লাহর জিকির, তসবিহ, তাহলি এগুলা পড়বেন। ভাইরা আমার, আরেকটা হাদিস আমি আপনাদের শুনিয়ে দিই, চমৎকার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জিকিরের মসজিদ কায়েম করবেন, ঘরে বাড়িতে জিকিরের মসজিদ বানাইবেন, মসজিদে মসজিদে তালিমে জলসা হয়, তালিমে জলসায় গিয়ে অংশগ্রহণ করবেন, জিকির করবেন। এখন তো একদল বাইরে গেছে, কয় জিকিরই লাগতো না, নাউজুবিল্লাহ, কয় জিকির লাগতো না। একটু আগে বললাম, আপনি যদি ভরা মসজিদে আল্লাহর জিকির করেন,
আল্লাহ তাআলা ভরা মজলিসে আপনার জিকির করবে কি বলছেন একটু আগে বুখারী তে হাদিস তাহলে এরা যে কোন জিকির লাগবে না এরা কোন দ আল্লাহ এদের থেকে হেফাজত করুক আমিন কর আর জোরে বলি আমিন ভাইরা আমার দুনিয়ার জমিনে জিকিরের মজলিসকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের বাগান জান্নাতের বাগান হাদিসটা বলবো বলবো সুনান তিরমিজির হাদিস 3510 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবীজির নিজ জবানে বলেন ইদা মাররতুম বিরিয়াতিল জান্নাতি ফারদাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া রিয়াদুল জান্নাহ কালা হালাকুজ জিকির নবীজি বলল রে সাহাবীরা দুনিয়ার জমিনে কোন জান্নাতের বাগান দেখতে পাইলে ওই জায়গা দিয়ে অতিক্রম করবার সময় হেঁটে চলে যেও না ওই জান্নাতের বাগানে তোমরা বসে যাও সাহাবীরা আরজ করল হুজুর দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় পাবো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় পাবো জান্নাত তো জান্নাতে তবে উমরায় গিয়া রিয়েল জান্নাতের বাগানে জান্নাতের টুকরায় নামাজ পড়ে এসেছি আলহামদুলিল্লাহ বলবেন না যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারা স্বীকৃত জান্নাতের টুকরা সুবহানাল্লাহ সেই জান্নাতের টুকরায় নামাজ পড়েছি দোয়া করেছি আপনাদের জন্য দোয়া করেছি বড় মসজিদের সমস্ত মুসল্লিদের জন্য দোয়া করেছি আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ রাসূল বলে দিয়েছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমি নবীর হুজরা মোবারক থেকে নিয়া আমার মিম্বার পর্যন্ত খালি জায়গাটুকু হলো জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান তাহলে হুজুরের হুজরা কই এখন হুজুরের রওজাটাই তো হুজুরের হুজরা হুজুরের রওজা মোবারক বর্তমান হুজুরের রওজা মোবারকটাই ছিল হুজুরের কি কামরা রাসূল ইন্তেকাল করলে সাহাবায়ে কেরাম ইস্তেহার শুরু করলো হুজুরকে কোথায় রাখা যায় হুজুরকে কোথায় রাখা যায় তখন আবু বকর রাদিয়াল্লাহু বলল আমি হুজুরের জবান থেকে শুনেছি প্রত্যেক নবীর আসন হবে সেই জায়গায় যেখানে তারা বসবাস করে তো নবী হুজুরা যেখানে সেই জায়গায় কি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার পাশ দিয়ে হুজুরকে রওজা মোবারকে রাখা হয় সুবহানাল্লাহ আর হুজুরের রওজা মোবারক থেকে অল্প একটু এই আসলে হুজুরের কি মিম্বার এই মাঝামাঝি জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা এ পুরাটাই জান্নাতের টুকরা রওজা রওজা সুবহানাল্লাহ বলবেন না তো সেই জান্নাতের টুকরায় ঢুকছি তবে এখন নতুন সিস্টেম এখন অনলাইনে আপনার আবেদন করে ঢুকতে হয় মানুষ চাপ দেয় তো বেশি আবেদন করে ঢুকতে হয় রিয়াদুল জান্নায় ঢুকলে রাসূলুল্লাহ রওজার একবার কাছে থাকতে পারবেন আপনি আর এমনিতে যারা রাসূলুল্লাহ রওজা নোয়ার আলাদাভাবে ঢুকে সালাম দেয় তারা অনেক দূরে থাকে মনে করেন না হুজুরের রওজায় ওই ওই জায়গা দিয়ে লাইন তো দূর থেকে আপনার অতটা বোঝা যায় না আপনি যখন রিয়াদুল জান্নায় ঢুকবেন তখন হুজুরের রওজার কিনার দিয়ে যাইবেন সুবহানাল্লাহ হুজুরের রওজার আমার দুইটা আয়াত লেখা চমৎকার লাগছে কি বলবো আয়াত দুইটা দুইটা আয়াত লেখা সুবহানাল্লাহ এক নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী হে ঈমানদারেরা দয়াল নবীর কদমের সামনে আসলে তোমাদের গলার আওয়াজ উঁচু করবে না দয়াল নবীর কদমের সামনে আসলে তোমাদের গলার আওয়াজ যেন বড় হয়ে না যায় যদি দয়াল নবীর কথার আওয়াজের তুলনায় তোমাদের কথার আওয়াজ বড় হয়ে যায় আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তাহলে তোমাদের আমলগুলা আমি আল্লাহ গুনে জ্বালায়া তোমাদের জাহান্নামি বানায়া দিব এই আয়াতটা আমি দেখছি হুজুরের রওজায় লেখা এরপরে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ
أولئك الذين امتحن الله قلوبهم للتقوى আর যারা হুজুরের কদমে আইসা তাদের গলার আওয়াজ নিচু করে রাখে তাদের কলবটাকে আল্লাহ তাআলা তাকওয়া দিয়া ভরপুর করে দেয় আল্লাহ মানে गवर्नमेंट বুঝাইতে চাইছে হুজুরের রও যায় তোমরা আসছো হুজুর এখনো জিন্দা সুবহানাল্লাহ হুজুরের রও যায় আইসা জোরে জোরে কথা বলবা এটা চলবে এই দুই আয়াত লেখা তারপর আমি চেষ্টা করছি আরো কাছে যাইতে আমি পারি নাই কিল্লা সিদ্দিকের পুলিশ আছে তো আরো কাছে যাইতে পারলে একটা ছিদ্র আছে কি কষ্ট হচ্ছে আপনাদের না স্মৃতি চারণ করতেছি আর কি একটা ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে যদি ভিতরে তাকানো যায় ভিতরে মাটি দেখা যায় হুজুরের রওজা নোয়ারের মাটি মোবারক সুবহানাল্লাহ এই মাটির দাম হুজুর যেই রওজায় ঘুমায় আছে এই মাটি মোবারকের দাম কত বেশি এটা নিয়ে পুস্তলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় তাকিউদ্দিন সুরকি শিফাউস সাকাম বিভিন্ন কিতাবে আলোচনা আসছে এই মাটির দাম ইন্না রওদাতান নাবিজ্জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আফদালু মিন আরশিল মুআল্লা আল্লাহর আরশের চাইতে নবীর রওজা নোয়ারের মাটির দাম বেশি দুনিয়ার জগৎ বিখ্যাত ইমামগণ তাদের কিতাবে আলোচনা এনেছে তো মাটি দেখা যায় ভিতরে দুটো ফিলার আছে দুটা কি আছে ওই ফিলারের মধ্যে ছয় লাইনের একটা কবিতা লেখা আছে যে কবিতাটা আমি এই জুমার খুতবিকে খুতবায় আমি আপনাদের কাছে একাধিকবার পড়েছি ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে কবিতা এনেছে ওই ঘটনা এখন বলবো না আমি রবিউল আউয়াল সামনে আসতেছে রবিউল আউয়ালের সেই ঘটনা ইনশাআল্লাহ বলবো ছয় লাইনের একটা কবিতা ভিতরে তুর্কিদের আমলে লেখা হয়েছে বা অটোমানদের আমলে লেখা হয়েছে এখনো পর্যন্ত কবিতাটা কেউ সরাইতে পারে নাই আলহামদুলিল্লাহ এটা এখনো লেখা আছে যাই হোক তাই আমি যে কথা বলতেছিলাম রিয়েল জান্নাতের বাগানে নামাজ পড়ে এসেছি আল্লাহ তাআলা আপনাদেরকে যদি কবুল করে আপনারাও যাবেন আপনারা গিয়া এই রিয়াদুল জান্নায় নামাজ পড়বেন সুবহানাল্লাহ রিয়াদুল জান্নায় যা দোয়া করবেন আল্লাহ কবুল করবেন ভাইরা আমার তো যেখান থেকে কথাটা আসছে তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবা জান্নাতের বাগানে বসে যাইবা তো রাসূল সাহাবী জিজ্ঞাসা করলো হুজুর দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় পাবো নবীজি বললেন হালাকুজ জিকির যে জায়গায় দেখবা আমি আল্লাহর জিকির আজগার হয় ওই জায়গাটা দুনিয়া সাধারণ জায়গা থাকে না ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয় তোমরা সেখানে বসে যাবা তাহলে মসজিদে মাহফিলে মাগরিবের নামাজের পরে জিকিরের মুশকিল হয় না সেখানে বসবেন জিকির আজকার করবেন ভাইরা আমার সংক্ষিপ্ত পরিসরে আরে কয়েকটা হাদিস আমি আপনাদের শোনাইয়া দিচ্ছি সহি মুসলিম 2700 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বায়ান করেছেন কষ্ট হচ্ছে না দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরানি জবানে বয়ান করেছেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল ইল্লা হাফফাতহুমুল মালাঈকা কোন সম্প্রদায় কোন দল একত্রিত হইয়া আল্লাহর জিকিরে যখন মশগুল হয়ে যায় আল্লাহর জিকিরে যখন ব্যস্ত হয়ে যায় আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নেমে নেমে তাদেরকে বেষ্টন করে দেয় বেড়ার মতো তাদেরকে ঘিরে রাখে ওয়াগশিয়াতহুমুর রহমা আর আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত অবতরণ হয় সুবহানাল্লাহ আল্লাহর রহম তাদেরকে আবৃত করে রাখে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা আসমান থেকে তাদের জন্য প্রশান্তি নাজিল হয় ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আর আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতারা আছে
তারা আসমানে বসে বসে দুনিয়ার জিকির করনেওয়ালাদের জিকিরে মশগুল হয়ে যায় সুবহানাল্লাহ আমরা এখানে আল্লাহর জিকির করি আসমানে ফেরেশতারা আমাদের জিকির করে সুবহানাল্লাহ এইভাবে বলে ওই যে ফেরেশতারা দেখো অমুক বান্দা আল্লাহর জিকির করতেছে ওমাকে আল্লাহকে ডাকতেছে ওমাকে আল্লাহর জিকির করতেছে সুবহানাল্লাহ বলে ভাইরা আমার জন্য জিকির আজকা সুবহান তাসবিহ তাহমিদ তাহলিল এগুলা সর্বঅবস্থায় জবানে রাখবেন একটি হাদিস এই আমল আপনাদেরকে দিয়ে যাই কি কষ্ট হবে আপনাদের কষ্ট হবে আপনাদের ভাইরা আমার সহিহ মুসলিম 2692 নম্বর হাদিস হুজুর বলেন মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা যে ব্যক্তি প্রত্যেকদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে سبحان الله وبحمده بلنا سبحان الله وبحمده سبحان الله مغستويسي بلنا سبحان الله وبحمده اي دعاء যদি কেউ 100 বার পড়ে غفرت له ذنوبه وان كان مثل زبد البحر তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে তারে পবিত্র বানায়া দেয় কি দোয়াটা বেশি বড় বেশি বড় বেশি কঠিন সহজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা আপনারা বেশি বেশি করে কি পড়বেন ইনশাআল্লাহ ভাইরা আমার আপনাদেরকে আমি আরেকটা আমল দিয়ে যাই এই আমলটা আপনারা সব সময় করবেন প্রত্যেক নামাজের পরে করবেন বুখারী 5362 নম্বর হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল দুনিয়ার জমিনে সমস্ত কিছুর চাইতে দামি একটা আমল তোমাদেরকে দিব সমস্ত কিছুর চাইতে দামি এটা আমরা অনেকে জানি কিন্তু করি না হুজুর বললে এক নাম্বার তুসাববিহিনাল্লাহা ইনদা মানামিকা সালাসান ওয়া সালাসি যখন তুমি গুনাইতে যাইবা ঘুমাইতে যাইবা 33 বার তুমি বলবা সুবহানাল্লাহ কয়বার 33 বার সুবহানাল্লাহ আর 33 বার বলবা আলহামদুলিল্লাহ 33 বার বলবা আল্লাহু আকবার এই 33 বার 33 বার যদি তুমি এগুলা পড়ো আল্লাহর হাবিব বলল দুনিয়ার জমিনে যত কিছু আছে সব কিছুর চাইতে দামি আমল তুমি তোমার আমল নামায় নিয়ে গেলা সুবহানাল্লাহ এই একই আমলটা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার অথবা একটা দোয়া করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু যদি সাথে 33 বার পড়ার পরে যদি এটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আল্লাহ বলল তোমার আল্লাহর হাবিব বলে তোমার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি আমল নামায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তোমাকে পবিত্র বানায়া দিবে তাহলে এই আমলগুলো আমরা করবার চেষ্টা করব ভাইরা আমার এগুলো হচ্ছে জিকির আজকার এগুলা কি জিকির আজকার আর আফদলুজ জিকিরি আফদলুজ বুখারী হাদিস আফদলুজ জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ আফদলুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই আফদলুজ জিকরি সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির সব সময় করবেন আর আল্লাহ আল্লাহ ইসমে যান اسم ذات ذكر قرب الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا الله الله ذكر قرب يقول هذا ذكر আল্লাহ তাআলা ইন্না লিল্লাহি 99 ইসমান আল্লাহ তাআলা 99টা নাম কয়টা নাম 99টা নাম আমি একদিন বলেছি আল্লাহর নাম 4000 4000 এর রহস্য বলে দিয়েছি
আরেক বর্ণনা আছে 5000 আরেক বর্ণনা আছে 3000 তাই কুরআন শরীফে আছে মূলত 99টা আল্লাহর নাম কুরআন শরীফে কয়টা 99টা পূর্বের তাওরাত ইনজিল জবুর এগুলাই তো আল্লাহর আর অসংখ্য নাম ছিল তাহলে এই কুরআন শরীফের ভিতরে যে 99 নাম আছে এই 99 নাম যদি কেউ মুখস্থ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জাকির বানায় দেয় করি আমি জিকির কাজী বানায় দেয় করি আমি আল্লাহ তাআলা আমাদেরকে সুলতানুল আজকার নসিব করুন আমিন সুলতানুল আজকার বুঝেন সুলতানুল আজকার এটা একটা ইলমে তরিকতের পরিভাষা বা ইলমে তাসাউফের পরিভাষা একজন তরিকত ফন্তে যখন জিকির করতে 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 এমন পর্যায়ে চলে যায় তখন আর তার জবান দিয়ে জিকির আসে না তার শরীরের পশমে পশমে আল্লাহর জিকির জারি হয় এটাকে বলা হয় সুলতানুল আজকার এটা আমার দাদার জারি হয়েছিল আল্লাহু আকবার আমার দাদাকে যারা কবরে রেখেছিল ওই সময় মাওলানা মুখলেস সাহেব রহমতুল্লাহ আলাই বালুতুবার হুজুর নাম শুনছেন কিনা বলতে পারি না ফরিদগঞ্জের বালুতুবার হুজুর রহমতুল্লাহ আলাই ওনারা বলেছে যখন কবরে রাখা হয়েছিল তখন ওনার শরীরের পশম থেকে সুলতানুল আজকার জারি ছিল এটা আপনি দুই তিন দিন জিকির কইরা এই নিয়ামত হাসিল হবে না এই নিয়ামত হাসিল হবে তরিকত মস্ক করতে 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 প্রতিদিন 2000-3000 বার আল্লাহর জিকির করতে করতে এমন একটা পর্যায়ে আসবে সুলতানুল আজকার জারি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুলতানুল আজকারের নিয়ামত দান করে পড়ি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা সুন্নাত পড়ার